মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইতিমধ্যে কৈছে যে রাইজে ইতিমধ্যে ইভিএমত সকলোখিনি প্রদান করলে আশীর্বাদ আর সকলোখিনি আবদ্ধ হয়ে আছে ইভিএমত আর কেটামান ঘন্টা পিছতে অর্থাৎ এটা বাজিছে প্রায় 12 বাজিছে রাতেপা আমি 9-10 বজালে অর্থাৎ আর 24 ঘন্টাও নাই আমার ফলাফল আহিবলে ফলাফল আমি অসমৰ ৰাইজে আমি দেখা পাম মোৰ বিশ্বাস আমার দলের প্রার্থী বা আমার দলের সমর্থিত যেসমূহ প্রার্থী আমার প্রত্যেক আমার 5টা উপনির্বাচনতে আমার জয় হব আর এই জয় বিশেষভাবে একটা আস্থা বিশ্বাস ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতি আর প্রধানমন্ত্রী ডাঙরিয়ার প্রতি আমার রাইজে রায়দান করেছে মোৰ বিশ্বাস মানব সেবায় পরম সেবা আজি এই নিদর্শন দাঙি ধরা হল আর মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারের সহযোগিতা আজি প্রায় 800-88 দিব্যাঙ্গজনলে বিভিন্ন প্রকারে সঁজুলি প্রদান করা হল ইয়ে মুখত হাঁহি বিৰিঙাব ইয়ে পরিয়ালসমূহক অকণমান হলেও আনন্দ বা সকাহ প্রদান করব আমি এই পবিত্র অনুষ্ঠানত আজি ভাগ লব পাই খুবই আনন্দিত অনুভব করছো আর মোৰ বিশ্বাস ইয়ে একটা নতুন একটা দিগন্ত সৃষ্টি করব আমার দিব্যাঙ্গজন সকলের বাবে এইখিনিতে মই বিশেষভাবে আরো একটা বিষয় লৈ পেলাই আনন্দিত অনুভব করছো পূর্ব সরকারে যে ধরনের হয়তো এই দিব্যাঙ্গজনক লৈ আসনি প্রস্তুত করব লাগিছিল হয়তো সন্মানজনের বাবে পদক্ষেপ গ্রহণ করব লাগিছিল আগত তেনেধরনের পদক্ষেপ গ্রহণ নকৰিলে এতিয়া অত্যন্ত দিব্যাঙ্গজনে আজি যে বিভিন্ন সঁজুলি বা সামগ্রী প্রদান লাভ করব এই দিব্যাঙ্গজন সকলের পরিয়ালসমূহ কেনে কষ্টত চলে এই কথাবো আগর পূর্ব সরকারে গুরুত্ব দিয়া নাছিল এটা অত্যন্ত অরুণোদয় আসনি প্রত্যেক দিব্যাঙ্গজনের পরিয়াল দিয়ার বাবে আমার সরকারে পদক্ষেপ গ্রহণ করলে ইয়ার বহুত দিব্যাঙ্গজনের মাজরপা স্নাতক ডিগ্রি হওয়া বা উচ্চ শিক্ষিত পড়া শুনা করা লোলী আসিল এই সার্টিফিকেট লৈ পেলায় হতাশাত ভুগিবলগা হয়েছিল কিন্তু শেহতিয়াকে যেটা নিয়ম করে দিলে যে প্রত্যেক চাকরি দিব্যাঙ্গজনের বাবে একটা শতাঙ্গ থাকিব আজি বহু দিব্যাঙ্গজনের মাজরপা আজি তৃতীয় বর্গ চতুর্থ বর্গ বা এ পি এস সি দরে চাকরি আজি লাভ করবলে সক্ষম হয়েছে এখানে কোথাও কিনা একটা ভাল হবলে গৈ আছে মই সরকারের অঙ্গ হিসাবে বিধায়ক হিসাবে থাকিব পাই খুবই গৌরব অনুভব করছো আমি ইয়াত আহি খুব ভাল পালো আমি তিনিজন বিধায়ক যদি আমি ভাতৃ হিসাবে ভাবো ইজনে সিজনক গোটে কথাটো হল যে আজি মই বহুত দিন এনেকুৱা ধরনের অনুষ্ঠানত উপস্থিত থাকিব পৰা নাই আমি কেতিয়াবা কেতিয়াবা যোৰহাটত মাৰোৱাৰী যুৱ মৰ্চা এনেকুৱা ধরনের দুই এটা অৰ্গেনাইজেশ্যন মানে তেওঁলোকৰ লেভেলত পাতে কিন্তু সেন্ট্রেল গভর্নমেন্টৰ যিটো ডিৰেকশ্যন সেই ডিৰেকশ্যনত আজি যেনেকে ইয়াত বস্তুখিনি সমজাই দিছে মানে বিকল মানে দিব্যাঙ্গসকলক যিটো সহায় কৰিছে এইটো সঁচাই বৰ ভাল কথা হৈছে আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনো আৰু লগতে ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট তেওঁলোকেও ইয়াত আহি যোগা মানে তেওঁলোকে এই গোটেই কামটো সম্পূৰ্ণ কৰাত সহায় কৰিছে আৰু এইটো খুব এচেঞ্চিয়েল আমাৰ কাৰণে মই কৈছোঁ যিসকল আহিছে দিল্লীৰপৰা যে প্ৰত্যেক বছৰে যোৰহাটত এনেকুৱা এটা কেম্প হোৱাটো উচিত কাৰণ আমাৰ যোৰহাটত বহুতো এনেকুৱা দিব্যাংগ লোক আছে যিসকলক ছ'চিয়েল অৰ্গেনাইজ কিছুমান আমাৰ লোকেল অৰ্গেনাইজেশ্যন কিছুমান থাকে তেওঁলোকে প্ৰাইভেট অৰ্গেনাইজেশ্যন তেওঁলোকে যিমান পাৰে সহায় কৰে কিন্তু চৰকাৰ লেভেলত ইমানটা ডাঙৰ অনুষ্ঠান যিহেতু নৰ্থ ইষ্টৰ এটা ব্ৰাঞ্চ আছে গুৱাহাটীত গতিকে আমি আমাৰ এই অঞ্চলবিলাকে মই ভাবোঁ যে পৰ্যাপ্ত পৰিমাণে তেওঁলোকৰ ইকুইপমেণ্টবিলাক পালে আমি দিব্যাংগসকলক যথেষ্ট সহায় কৰিব পাৰিম মই সেইটোৱে মই ছাইৰ বাধ্যহত আহিছে তেওঁলোকৰ হাতত ডাটাবিলাক আছে আমাৰ হাততো এইটো ডাটা ক্লিয়াৰলি নাই কিন্তু এটা কথা সত্য যে বহুতে পাবলৈ বাকী আছে সেইটো কথা কৈছে আৰু কেইটামান বিশেষ ইনষ্ট্ৰুমেণ্ট যিবিলাক সাধাৰণতে অকণ দামীও হয় সেই তেনেকুৱা ধৰণৰ ইনষ্ট্ৰুমেণ্ট আমাৰ যদি বেছিকৈ দিয়ে ভাল হ'ব।